পার্লো ডিয়ারনেস অ্যালোয়েন্স ডিএ বা মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়বে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ ডিআরও, তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কত হল তা দেখে নিন। তৈরি হয়েছিল প্রত্যাশা, মে মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই তা পূরণ হল। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ডিয়ারনেস অ্যালোয়েন্স বাড়িয়ে দিল রাজ্য সরকার। সেই সঙ্গে পেনশনভোগীদেরও ডিয়ারনেস রিলিফ ডিআরও বাড়ানো হয়েছে, যে সিদ্ধান্তের ফলে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা লাভবান হবেন। মে মাসের তৃতীয় সপ্তাহেই রাজ্য সরকারের কর্মচারী ডিএ এবং পেনশনভোগীদের ডিআরও বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে চার মাসের এরিয়ার বা বকেয়া প্রদানের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। কত শতাংশ ডিএ এবং ডিআরও বাড়ানো হয়েছে? উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডিআরও 4% বাড়ানো হয়েছে। তার ফলে সপ্তম বেতন কমিশনের 7EHP কমিশন আওতায় উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 42%, যা এতদিন 38% ছিল। কবে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, 2023 সালের 1 জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় 42% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে পেনশনভোগীরা 42% হারে ডিআরও পাবেন। সেই সঙ্গে চার মাসের বকেয়া মিলবে।